السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا. وقال الله في آية أخرى لكم فيها فاكهة كثيرة منها تأكلون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ দোসরা জুমাদ আল উলা 1445 হিজরি মোতাবেক 16 নভেম্বর 2023 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা, বিষয়বস্তু জান্নাতের জান্নাত ও জান্নাতির পর্ব নম্বর 4। আর বিশেষ করে আজকের আলোচ্য বিষয় জান্নাতের গাছপালা এবং ফলমূল। সংক্ষেপে আজকের আলোচনা আপনাদের সামনে পেশ করব যা কিছু কোরআনে কেরিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই মর্মে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, আমিন। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল তার রহমতে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমিন। জাহান্নামের আযাব থেকে তার ক্রোধ থেকে রক্ষা করেন, আমিন। জান্নাতে বহু রকমের গাছ রয়েছে। জান্নাতে দুনিয়ায় যত গাছ রয়েছে চিন্তা করুন যে দুনিয়াতে কত রকমের গাছপালা রয়েছে মানুষের গণনাই নেই। কেউ বলতে পারবেন না যে এতগুলি গাছ রয়েছে, সংখ্যা পৃথিবীর গাছের সংখ্যা হচ্ছে এত, কে বলতে পারবেন? ধরুন মানে আম গাছ একটা, ধরুন কাঁঠাল গাছ একটা, এইভাবে না গণনাতে দুনিয়ারই গণনা মানুষের কাছে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টি, দুনিয়ার বহু সৃষ্টির একটি সৃষ্টি হচ্ছে দুনিয়ার গাছপালা। জান্নাতে দুনিয়ার যত রকমের গাছপালা রয়েছে এবং যত রকমের ফলমূল রয়েছে সমস্ত রকমের গাছপালা এবং তার চাইতে অধিক রয়েছে, তার চাইতে অধিক রয়েছে ফলমূল। জি, কোরআনে কারিমের সূরা নাবার আয়াত নম্বর 31-32 আম্মা পারার বড় একটি সূরা, যে সূরা দিয়ে 30তম পারা শুরু হচ্ছে সূরা আন-নাবা। এতে আল্লাহ বলছে ইন্না লিল মুত্তাকিন মাফাজা, নিঃসন্দেহে যারা আল্লাহ ভীরু, যারা পাপ মুক্ত, যারা সংযত বেঁচে থাকে গুনাহ থেকে, পাপ থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে, জাহান্নামে যাওয়ার যেগুলি দুনিয়ার কারণ, যেসব আকীদা আমল জাহান্নামে নিয়ে যায়, যেসব বদ আখলাক চরিত্র মানুষের হারাম লেনদেন জাহান্নামে নিয়ে যায়, সেগুলি থেকে যারা বেঁচে থাকে তারা মুত্তাকি, যারা বেঁচে থাকে এবং বাঁচার চেষ্টা করে তারা হচ্ছে মুত্তাকি। আর সেটি আল্লাহর ভয়ে হইতে হবে, দুনিয়ার স্বার্থে না। কারণ অনেকেই ডাক্তারের পরামর্শে বিভিন্ন রকমের বদ অভ্যাস থেকে বেঁচে থাকেন, যেমন মদ খাই না, মদ খোর, সারা জীবন মদ খেত, রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তার পরামর্শ দিয়েছে যে মদ খেলে আপনার রোগ ভালো হবে না,
যারা ধূমপান করে জর্দা খায়, ডাক্তার পরামর্শ দিয়েছে যে আপনি ধূমপান করেন, আপনার কোনো চিকিৎসা নেই, তখন ছেড়ে দিয়েছে। সেও তো বাঁচল একটি অন্যায় কাজ থেকে, গুনাহতে, কিন্তু সেই ব্যক্তি মুত্তা কি না, কারণ সে আল্লাহর ভয়ে, সে আল্লাহর ভয়ে সে গুনাহগুলি ছাড়েনি, ডাক্তারের পরামর্শে এবং নিজের দুনিয়ার তুচ্ছ স্বার্থে সেই পাপগুলি বা অন্যায়গুলি ছেড়েছে, পাপকে পাপ মনে করে ছাড়েনি, সেগুলি আমার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবে সেজন্য ছেড়েছে। জুয়া খেলত, তারপরে আর্থিক দিক থেকে সর্বনাশ হয়ে যাচ্ছে, আর তারপরে পরিবারের চাপে, হ্যাঁ, অথবা সামাজিক চাপ, আমাদের দেশে সামাজিক বিচারও আছে অনেক জায়গায়, একসময় ছিল আরও বেশি, তো যার ফলে সে জুয়া খেলা ছেড়ে দিয়েছে, হয়তো যে খুব মার খেয়ে গেলাম, আশা করছিলাম জুয়া খেলে বড় লোক, জুয়া খেলা ছেড়ে দিল, তো বলে জুয়া খেলা ছেড়ে দিয়ে সুতরাং মত কি না, সে আল্লাহর ভয় করেনি। এই জন্য তাকুমার ইত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করো, মানে পাপ থেকে বেঁচে থাকো আল্লাহর ভয়ে, তাকওয়ার মধ্যে আল্লাহর ভয় ভীতি আবশ্যক, এবং আল্লাহর ভয়ে ভালো কাজ করা, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, এর নাম হচ্ছে তাকওয়া, সহজ ভাষায় তাকওয়া বুঝতে হলে। তো যারা মুত্তাকি আল্লাহর ভয়ে পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকে, সুতরাং ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম নাজায়েজ করে না, হারাম নাজায়েজ কথা বলে না, হারাম নাজায়েজ দেখে না, তাদের জন্য রয়েছে বড় সফলতা, মাফাজা ফৌজুন থেকে বড় সফলতা রয়েছে, মহাসাফল্য রয়েছে, আল ফৌজুল আজিম, আল ফৌজুল কবির, অন্য আয়াত আল্লাহ বলেছেন। সেসব সফলতার কিছু দিক আল্লাহ বর্ণনা করছেন, তার একটি হচ্ছে হাদায়েকা ওয়া আনাবা, জান্নাতে তাদের জন্য বহু বাগান রয়েছে, হাদিকাতুনের বহু বচন হচ্ছে হাদায়েকা, বহু বাগান রয়েছে, হ্যাঁ, বহু রকমের গাছপালার বাগান রয়েছে, ফলমূলের বাগান রয়েছে তাদের জন্য। ওয়া আনাবা, আর বিশেষ করে বাগানের একটি গুরুত্বপূর্ণ ফল এবং আরবদের কাছে খুব প্রিয় ফল আর বড় উপকারী ফল হচ্ছে আঙ্গুর, কিশমিশ। সেই জন্য আল্লাহ বলছেন যে ওয়া আনাবা, বাগানে কি রয়েছে, আঙ্গুরও রয়েছে, এনাবের বহু বচন আনাবা। তো এখানে বাগানের কথা, যে বাগান গাছপালা ছাড়া বাগান হয় না, তার গাছপালার কথা কোরআনে কারিমে রয়েছে, আর আঙ্গুরের কথা বিশেষভাবে উল্লেখ হয়েছে। সূরা যুখরুফের আয়াত নম্বর 73 পড়ে দেখেন, সেখানে আল্লাহ বলছেন যে জান্নাতে অসংখ্য ফলমূল রয়েছে, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, হে জান্নাতীরা, হে মুমিন মুসলিম, যারা ইসলামকে আঁকড়ে ধরে থাকবে, ইসলামের ওপর মৃত্যুবরণ করবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, যারা অটল অবিচল থাকবে দিনের ইস্তিকামা অবলম্বন করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তাদেরকে সম্বোধন করে আরো বলছেন যে লাকুম ফিহা, তোমাদের জন্য সেই জান্নাতে রয়েছে, ফাকিহাতুন কাসীরা, হ্যাঁ, অসংখ্য বহু ফলমূল, বহু ফল, কত আল্লাহ গণনা জানেন, কোন পৃথিবীর সোর্স নেই, মাধ্যম নেই জানার, এবং আম্বিয়া রসুলগণ তার গণনা বর্ণনা করেননি যে জান্নাতে এত রকমের গাছপালার ফলমূল রয়েছে, ফাকিহাতুন কাসীরা, অসংখ্য রকমের ফলমূল রয়েছে, মিনহা তাকুলুম, যা থেকে তোমরা খাবে, খাওয়া দাওয়া করবে, যা তোমার ভক্ষণ করবে তোমাদের আহারের জন্য। জান্নাতে যেসব গাছের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলো কোনো কোনো ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন, তার একটি গাছ হচ্ছে, যদিও দুনিয়া আপনাদের কাছে সেই গাছের তেমন মূল্য নেই, সেটা হচ্ছে বরই গাছ, কুল গাছ, এই যে বরই গাছ বা আপনার এই বরই খাওয়া। তবে একটা জিনিস আমি অনুভব করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ খুব বরই পছন্দ করে, বাঙালি জাতি আম ভাবে, আর বিশেষ করে বাংলাদেশের মানুষ বরই খুবই পছন্দ করে, হাদিয়া বহন করে 5000 কিলোমিটার দূরে সৌদি আরবও নিয়ে আসে, আসে না, বরই নিয়ে এসেছি আপনার জন্য, তার মানে বরইটা তাদের কাছে ধরেন আমের মতো, হ্যাঁ, আর তারপরে আপনার কাঁঠালের মতো, এইরকম প্রিয়। জি, যদিও সব জাতির কাছে সবটা ফল, হ্যাঁ, ওই রকমের প্রিয় নাও হইতে পারে। জি, এই জন্য দেখা যায় আমাদের সমাজে
বড়ই পাকা খায়, কাঁচাও খায়, আবার সেগুলি আচার করে খায়, আবার শুকিয়ে খায়, কত রকম করে খায়। জি, তো একটি গাছ হচ্ছে সিদ্রের, হ্যাঁ বড়ই গাছ। জি, আর সবচেয়ে বড় সিদ্র বড়ই গাছ হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেটা জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে দেখেছেন, জান্নাত আকাশের, সাত আকাশের উপর রয়েছে। জি, তো গাছ রয়েছে কিসের? বড়ই গাছ রয়েছে। আচ্ছা, দুনিয়ার বড়ইয়ের স্বাদ আর জান্নাতের বড়ইয়ের স্বাদ একই রকম না? শুধু নাম, নাম নামগুলি শুধু উতু বেহি মোতা সাবেহা, গত সপ্তাহের আয়াত বলি, শুধু সদৃশ্যতা রয়েছে নামে, হ্যাঁ, যাতে করে বুঝতে পারেন যে ফলটা কি আম, কিন্তু এই আমের সাথে স্বাদের কোনো মিল নেই। এই কাঁঠালের সাথে জান্নাতের কাঁঠালের কোনো মিল নেই। জি, দুই নম্বর গাছ যা কোরআনে বর্ণিত হয়েছে তা হচ্ছে ও তালহিন মন্দুজ। জি, তালহুন, তালহুন মানে কি? প্রসিদ্ধ যে অর্থটি অনুবাদকরা করেছেন বা ভাষ্যকার তাফসীর কারগণ করে, সেটা হচ্ছে কলা গাছ। কিসের গাছ? কলা গাছ, হ্যাঁ, কাঁদি ভরা কলা। জি, তালহিন মন্দুজ। আর আরবরা অনেকেই বলেছেন দ্বিতীয় ব্যাখ্যা, দ্বিতীয় তাফসিরে, যে বিশেষ একটি গাছ যা আরব দেশে পাহাড়ি এলাকা হয়ে থাকে আর সব ছায়া বিশিষ্ট হয়, সেই গাছকে বোঝানো হয়েছে, সেটাও হইতে পারে, হইতে পারে। তো কলা গাছ, তাহলে সেখানে কলা থাকবে, কলা অনেকের কাছে প্রিয়। এবং কলা সম্পর্কে আমরা ওই ছোটোকাল থেকে শুনেছি, হ্যাঁ, আমাদেরকে আমাদের মুরব্বীরা শোনাইতো যে ইংরেজরা যখন আমাদের বাংলা দখল করলো, দখল করার বললো যে তোমরা বেঁচে আছো কী করে, তোমরা তোমাদের দেশে আপেল নেই, আপেল না খেয়ে মানুষ সুস্থ থাকে, বেঁচে থাকতে পারে? তখন বাঙালি, শিক্ষিত বাঙালি, সে বলল যে আমাদের কাছে আপেলের চেয়ে তো উত্তম বিকল্প আছে, সেটা হচ্ছে কলা। অবশ্যই কলা, জি, কলা খুব গুরুত্বপূর্ণ একটি ফল। জি, তিন নম্বর গাছ যার কথা হাদিস আসছে, হাদিসে রয়েছে যে যেই গাছে এত বড় গাছ, এত বিশাল বৃক্ষ, বিশাল বৃক্ষ যে তার ছায়া তলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, হ্যাঁ, দ্রুত বেগী ঘোড়ায় আরোহণ করে, ঘোড়ায় চেপে কতদিন লাগবে? এক শত বছর, তারপরও এপার থেকে ওপার যেতে পারবে না। এই গাছের কথাও রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিসে। চার নম্বর গাছ, অনেক তাফসীরকাররা বলেছেন যে একটি গাছের নাম জান্নাত হচ্ছে তুবা। জি, আয়াত রয়েছে সূরা রাদ, হ্যাঁ, ও তু তুবা লাহুম হুসনামাব, যারা সৎকর্মশীল তাদের জন্য তুবা নামক গাছ রয়েছে। তুবা তাইয়েব থেকে, তাইয়েব মানে ভালো, উৎকৃষ্ট, কেফা হাল জিজ্ঞেস করছে, তো কি বলছেন? তাইয়েব বলছেন না, ওখান থেকে তুবা। পাঁচ নম্বর গাছ, যেই গাছের কথা কোরআনে খুব বেশি বেশি উল্লেখ হয়েছে তা হচ্ছে খেজুর গাছ, কারণ আরবরা খেজুর গাছ চেনে। আর যদি জান্নাতে ধরে কাঁঠাল গাছ, ওই কী বলছে না বলছে, তাই না? হ্যাঁ, তো আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, আরবদেরকে কোরআন দিয়ে প্রথম সম্বোধন করা হয়েছে, সুতরাং এমন গাছের কথা বেশি বেশি বলা হয়েছে, এমন বিষয়গুলি তাদের সামনে তুলে যেটা তাদের বোধগম্য, যেটা বুঝে না সেটা বললে কী করে বুঝবে? হ্যাঁ, আরবদেরকে যদি আপেলের কথা বলে তো কোরআন হাদিস আপেলের কথাই খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তারপর আরবি ভাষা তো তাদের আরব দেশে নেই আপেল, সুতরাং আপেল অনেকে জীবনে দেখেও নি, আপেল বলে লাভ নেই, বুঝতে পারছেন? তো খেজুরের কথা, আর খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য, যে খাদ্য খেয়ে সারা জীবন এত সুস্থ থাকবে, অন্য কোনো খাদ্য খেয়ে এত সুস্থ থাকতে পারেন না, নাহলে পরীক্ষা করে দেখবেন। খেজুর সাহারিতে খেয়ে নেন, হ্যাঁ, ইফতারিতে খেয়ে নেন, আপনার পানি তার উপরে খেয়ে নেন, যথেষ্ট। নবী সাহাবাই কেরামদের অধিকাংশের প্রধান খাদ্য হিসাবে খেজুর ছিল, মাসের পর মাস, তিন চাঁদ পর পর চলে যাচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী পরিবারে চুল্হা জ্বালাবার ব্যবস্থা হইত না। আল্লাহ আকবার, কত কষ্টে তারা জীবনযাপন করেছেন, অথচ কত দিনদার তারা,
আজকাল অভাবে স্বভাব নষ্ট, আমাদের বাঙালি সমাজের অভাবে স্বভাব নষ্ট। যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ, আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, হ্যাঁ, খেতে পায় না, রিক্সা চালায়, নাহলে খেতে পাবে না, ওই আপনার খুব যারা অশিক্ষিত মানুষ ধরেন, আর কিছুই নেই তাদের, কোন রকম ভিটেমাটি আছে কারণ নেই, তাদের দেখবেন যে ধর্মকর্ম নেই, না এই দিক না ওই দিক, না দুনিয়া আছে না আখেরাত আছে, নামাজও পড়ে না, অভাবে স্বভাব নষ্ট। একদল অভাবে, সিংহভাগ অভাবে স্বভাব নষ্ট আমাদের সমাজে, আর একদল সিংহভাগ বেশি পয়সাতে স্বভাব নষ্ট, ধন দৌলতের প্রাচুর্যে স্বভাব নষ্ট। আল্লাহ তাদের কথা বিশেষভাবে কোরআন কেন বলেন, মানুষের বদ প্রকৃতি হচ্ছে যে আল্লাহ যদি তাদের রেজেকের দ্বারকে সম্প্রসারিত করেন, বেশি খেতে দেন, বেশি টাকা পয়সা হয়ে যায়, তাহলে তারা পৃথিবীতে সীমা লঙ্ঘন করবে, জুলম অত্যাচার করবে, তারা অন্যায় করে বাড়াবাড়ি করবে, ভোগবিলাসের জীবনযাপন করবে, লুচ্চামি করবে, এরা জুয়া খেলবে, এদের প্রধান পানীয় হয়ে যাবে, অথচ এরা জন্মসূত্রে মুসলিম, এদের মদ, কাফেরদের মতো তারা মদ খায়, তাদের টেবিলে মদ ছাড়া তাদের খাবার হয় না, কোনো পার্টি হয় না, যাদের ঘরে বেশি পয়সা আছে অধিকাংশের অবস্থা এইরকম। জি, আমার এক পরিচিত খুব ঘনিষ্ঠ সৌদি আরবের কোনো এক ইউনিভার্সিটিতে সিনিয়র প্রফেসর, বাংলাভাষী, খুব উচ্চশিক্ষিত মানুষ, জেনারেল প্রফেসর, তিনি বলছেন হালকা হালকা দাড়ি আছে, যেহেতু জানে লেখাপড়া করা, হালকা দাড়ি, তার ওই এতটুকু দাড়ি, 1 ইঞ্চির দাড়ি, আর টাখানার উপরে একটু কাপড়, আমার দীর্ঘদিন সেখানে তফসির যখন হইতো উনি বসতেন, তো তিনি বলছেন যে আমার আত্মীয় স্বজন খুব ওপর মহলে আছে, ওপর অনেক ওপর মহলে, নেতা মাথা, বড় বড় শিক্ষিত, বড় বড় পুঁজিপতি, তো আমার শ্যালক বললো যে চলো একটা বড় পার্টি আছে, তাদের এই পার্টিতে নিয়ে যায়, অন্তরীণ মিনিস্টার আর বড় বড় পুঁজিপতি যারা, হ্যাঁ, বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক যারা ধরেন, ওই রকম পার্টিতে নিয়ে যায়। পার্টিতে গিয়ে দেখি শুধু মদ আর মদ টেবিল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সব মুসলিমের সন্তান, সব মুসলিমের সন্তান। তো শালা অত দিনদার নয়, বলছে যে তোমাকে নিয়ে এসে, শালা বা সম্বন্ধী যাই হোক, কেন অনেকে পার্থক্য করেন, আবার বাংলা তো অত পার্থক্য নেই, আমাদের এগুলো আঞ্চলিক পার্থক্য, বড় হইলে সম্বন্ধী আর ছোট হইলে শালা, শ্যালক, ব্যাস ছোট হোক আর বড় হোক। তো বলছে তোমাকে নিয়ে মুশকিল সব জায়গায়, মানে তোমার মতো লোককে সব জায়গায় সব সমাজে নেওয়া যাবে না, তাহলে ধার্মিকদের কিছুটা ধার্মিকতা থাকলেও সব জায়গায় স্থান নেই আপনার, এই আপার লেভেলে দুনিয়াদারদের ওখানে স্থান নেই আপনার, আপনি তাদের কাছে মৌলবাদী, আপনি গেলে তাদের হারামে বাধা। জি, আল্লাহ হেফাজত করুন এসব অনিষ্ট থেকে। তো বললাম যে দুই শ্রেণীর লোক সবসময় পথভ্রষ্ট, বেশি পয়সাতে ধ্বংস হয়েছে এক শ্রেণীর মানুষ, আর বেশি অভাবে ধ্বংস হয়েছে, এই জন্য আল্লাহ দুটো শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ধন যদি জাহান্নামে নিয়ে যায় তো সেটি হাসানা নয়, দুনিয়া পেয়ে হাসানা হলো না, সেইয়া হয়ে গেল, সার হয়ে গেল, সেটা অনিষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর যদি পয়সার এত অভাব থাকে, এত অভাব, হ্যাঁ, যেই অভাবে আপনি দিন রক্ষা করতে পারলেন না, আপনি স্বভাব নষ্ট হয়ে গেল, তাহলে হাসানা নাই, তাহলে হাসানা নাই। হাসানা হচ্ছে যাতে আপনার জান্নাতটা ঠিক থাকে, জান্নাতে যেতে বাধাগ্রস্ত না, শেষ মরলে জাহান্নামে না যেতে হয়, কবর আজাবের সম্মুখীন না হইতে হয়, আর আল্লাহকে সন্তুষ্ট করে রাজি করে যেতে পারেন আপনি, এটি হচ্ছে হাসানা, দুনিয়ার হাসানা। জি, মানুষের খাওয়া দাওয়া কিসের জন্য? বেঁচে থাকার জন্য, এই নয় যে পয়দা হয়েছে খাওয়ার জন্য, শুধু পয়দা হয়েছে ভালো ভালো পান করার জন্য আর খাওয়ার জন্য আমোদ ফুর্তি করার জন্য, পয়দা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আর আল্লাহর ইবাদত করলে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সেই জন্য চলার মতো খাওয়া দাওয়া, এইটা হচ্ছে মানুষের চিন্তা চেতনা। আর পশুর চিন্তা চেতনা যে ভালো কিছু পেয়েছি, সামনে ভালো ঘাস পেয়েছি, পেট ভর্তি করে খেয়ে, পেট খারাপ হোক আর ভালো হোক, কথা বুঝতে পারছি, এই চিন্তা চেতনা যেন না থাকে। এই জন্য অনেক সময় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া দেন না বেশি, এতেই আমার আপনার কল্যাণ আছে, বোঝা গেছে? অনেক সময় আপনাকে অভাব দিয়ে আপনাকে সংশোধন করাতে চান, অনেক সময় অভাব মুক্ত করে সংশোধন করাতে চান, কারণ দেখছে যে এর যদি বেশি অভাব হয়ে যায় তাহলে সহ নষ্ট হয়ে যাবে, আল্লাহ আপনার কল্যাণ চেয়েছে যে বেশি অভাব দেননি, সেই জন্য
কিন্তু এত বেশি যদি পয়সা দিই যতটা ওর মন চাইছে, দুনিয়া 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 করছে যে খুব সুখী হয়ে যেতাম, আর এই গ্রামে পড়ে আছি তো ভালো বাড়ি ঘর করতে পারছি না, যদি শহরে চলে আসতে পারতাম আর এই করতাম, ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে পারতাম ছেলে মেয়েকে, এসব যদি করে তাহলে এ বরবাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ ওটাও চান না, আপনার চান যা কিছু হচ্ছে আপনার আপনার আমার নসিবে, এটাতে কল্যাণ আছে। এবং এই আকিদা বিশ্বাস নিয়ে জীবনযাপন করতে হবে যে আল্লাহ যা দিয়েছেন তাতে আমার ভালোই আছে, কল্যাণ আছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন। কি বলছিলাম, খেজুর গাছের কথা বললাম, পাঁচ নম্বর, ছয় নম্বর গাছ সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ কিন্তু মুনতাহা, যত দূর আপনার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত সম্প্রসারিত, এত বিশাল গাছ সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা সম্পর্কে তাফসীর কারা উল্লেখ করেছেন যে, কারণ হাদিসে ষষ্ঠ আকাশের কথা রয়েছে, সপ্তম আকাশে, সপ্ত ষষ্ঠ আকাশে তার শেকড় জড়, হ্যাঁ শেকড়, আর ষষ্ঠ সপ্তম আকাশে তার, অথচ পাঁচশো বছর রাস্তা এক আকাশ থেকে আর এক আকাশ, হ্যাঁ তার আপনার কাণ্ড বা ডালপালা, হ্যাঁ পাতা, এগুলি হচ্ছে সপ্তম আকাশে, আল্লাহ তাআলা আলম। সাত নম্বর যেই গাছের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সূরা নাবার আয়াতে বললাম, সেটা হচ্ছে আঙ্গুর। আঙ্গুর, আঙ্গুরের কাণ্ড হয় না লতা পাতা হয়, মাশাআল্লাহ, জানছেন তাই না? আঙ্গুর গাছ দেখেছেন জি। আট নম্বর গাছ হচ্ছে যার কথা কোরআন আল্লাহ উল্লেখ করেছেন, তা হচ্ছে রুম্মান। রুম্মান মানে আনা, আনার অনেকে বুঝেন না, কিন্তু যার দানা আছে কিন্তু বেদানা, দানা আছে তারপর নাম হচ্ছে বেদানা, উল্টা বুঝলো বাঙালি, কথাটা এমনিতে আসেনি কিন্তু জি। তো জান্নাতের গাছ আর দুনিয়ার গাছে পার্থক্য আছে, জান্নাতের গাছ আর দুনিয়ার গাছে পার্থক্য আছে বিভিন্ন দিক থেকে, তার মধ্যে একটি এই পার্থক্য হচ্ছে যে দুনিয়ার গাছপালা যে ফলমূলের গাছ আছে তার একটা সিজন আছে ফলের, কাঁঠাল কাঁঠালের সিজনে পাবেন, আম আমের সিজনে পাবেন, কিন্তু বারো মাসে সবসময় খুব কম গাছ আছে, বারো মাসে দুইবার হইলে আমরা বারো মাসে বলে দিই, আমাদের দেশে সজনার গাছ আছে দুই সিজন হয়, সেজন্য ওকে বারো মাসে সজনা বলে আমাদের অঞ্চলে, জানেন তো মনে হয় তাই না? কিন্তু সাধারণত ফল বছরে একবার হয়, বছরে একটা সিজনে হয়, জান্নাতের গাছপালার ফলমূল এরকম সবসময়, সবসময় ফল বলছে। আর তারপরে দুনিয়ার ফলমূল পয়সা থেকেও বিভিন্ন কারণে আমরা পাই না, পয়সা আছে কিন্তু মার্কেট থেকে আউট, আরব দেশের মার্কেটে পাওয়া যায় তো বাংলাদেশ সফর করে গেলে ওখানে পাওয়া যায় না ওইসব ফলমূল, আবার বাংলাদেশে পাওয়া যায় কিন্তু এখানে পাওয়া যায় না। মাঝে মাঝে আমি বলি আমার ফ্যামিলিতে, আমার ছোট জীবনের খুব প্রিয় যে সব ফলমূল ছিল তার একটি ছিল বেল, হ্যাঁ হ্যাঁ আমরা বেল বলি, তোমাদের বাঁকা করে বলে অভ্যাস তো আঞ্চলিক ভাষা, কী বলেন আপনারা? আচ্ছা, তো বেলের, বেল বিশেষ করে পাকা যদি হয় সেটা এমনি খুবই কমই খেতাম, কী করে খেতাম ওইটা শরবত বানিয়ে, অথবা এমনিও খেয়েছি আমরা, গাছ থেকে পেড়ে নিয়ে মারলাম আর তারা ভেঙে দিলাম কোথাও মেরে, তারপরও খেয়েছি গাছের সাথে মেরে, হ্যাঁ ওভাবে খেয়েছি। আমার যেগুলো অত পাকা থাকতো না সেটাকে কী করতাম, পুড়াইতাম, চুলাতে দিয়ে পুড়াইতাম, পুড়িয়ে তখন সাদর হয়ে যেত। এই যে মজার খাবার সৌদি আরবে সবই পাই কিন্তু বেল পাই না, যাই না আপনারা পান কিনা কিন্তু আমি পাই। তারপরে ডাব, ডাব প্রিয়, মালদ্বীপ যখন গেলাম শুধু ডাব আর ডাব, ডাবের দেশ, আর যদি ডাব খাওয়ার বেশি প্রয়োজন হয় তো মালদ্বীপ চলে যাবে, সবচাইতে সস্তা এবং কোনো কিছু যদি নিয়ে আসতে হয় মালদ্বীপ থেকে তাহলে দুটো জিনিস, মালদ্বীপ গেলাম এখান থেকে নেওয়ার মতো শুধু দুটো জিনিস আছে, কী বলেন তো? মালদ্বীপ থেকে নিয়ে আসার মতো শুধু দুটো জিনিস, তৃতীয় কোনো কিছু নেই, সব বাইরে থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে না হয় বাংলাদেশ থেকে আসে অথবা চায়না থেকে আসে, ডাব আর মাছের বিশেষ করে তুনা মাছ, তুনা বেশ সুন্দর তুনা। তো কি বলছিলাম, কিসের জন্য বললাম, সব দেখা সব সিজনে আপনি জান্নাতের ফলমূল পাবেন যা জান্নাতের গাছ থেকে ফল দেবে, এবং যখন ইচ্ছা হবে, দুনিয়ার ফলমূল অনেক সময় পয়সা থেকে পান না, অনেক সময় অভাব আছে সেজন্য হয় না, অনেক সময় এখন সিজন নেই
পয়সাও আছে আর আপনার লোকজন আছে, জনবল আছে, মার্কেটের এমন নয় যে মার্কেটে যাওয়ার লোক নেই, হ্যাঁ নিয়ে আসে আর লোক আছে, চাকর নকর অনেক আছে পয়সাওয়ালাদের, কিন্তু মার্কেটই নেই, সিজন না। জান্নাতের ক্ষেত্রে এটি নয়। এই মর্মে সূরা রাদের আয়াত 35 আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতি আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, সেই জান্নাতের দৃষ্টান্ত বা উপমা, তার দৃশ্য হচ্ছে এরকম, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে কার সাথে, আল্লাহ ভীরুদের সাথে, যারা পাপ মুক্ত থাকবে। তাহলে মুসলিমদের সাথে জান্নাতের ওয়াদা নেই, মুসলিম সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহর ভয়ওয়ালা মুসলিম হইতে হবে, মুত্তাকুন। কোরআনের অনেকগুলি আয়াত রয়েছে, একটি দুটি না, তার মধ্যে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমি কয়েকটি আয়াত এই ক্ষেত্রে বলেছি, জান্নাত কার জন্য, মুত্তাকিনদের জন্য, আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে যারা গুনাহ থেকে বাঁচে, আল্লাহর ভয়ে যারা ফরজ ওয়াজিব আদায় করে, আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয় আছে বলে ফজরে উঠি, জি কথা বোঝা গেছে, আল্লাহর ভয় আছে বলে হারাম খাই না, পয়সার প্রয়োজন তবু হারাম খাবো না, কাজ নাই কর্ম নাই কিন্তু হারামের রাস্তা খোলা আছে। আজকাল দুনিয়া হারামের রাস্তা বড়ই প্রশস্ত আর হালাল রাস্তা বড়ই সংকুচিত, কিন্তু আমি হারাম কাজ করব না, হারাম কাজ করব না, হারাম পথ অবলম্বন করব না, না খেয়ে থাকবো, অভাবে থাকবো, জি কেন শখ হয়েছে না খেয়ে থাকার, অভাবে শখ আছে কারো, কারণ নাই, কিন্তু না আমি জান্নাত হারাবো না, আল্লাহকে নারাজ করব না, আল্লাহর গজব আমার উপরে যেন না আসে, আল্লাহর ক্রোধ রাগ যেন না হয় আমার উপর, জি এই উদ্দেশ্যে। তো মুত্তাকিনদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, তাজরি মিন তাহতি আল আনহার, যার নিম্নদেশে বহু নহর নদী নালা প্রবাহিত রয়েছে, নদী নালা সম্পর্কে ঝর্ণা সম্পর্কে আলোচনা হয়েছে গত পর্বে। আল্লাহ তারপর ওকুলহা দায়ব, জান্নাতের যে খাবার সেটি চিরস্থায়ী, সবসময় ওর কোনো সিজন নেই, দুনিয়ার মতো সবসময় পাবেন, আপনি সবসময় পাবেন, এবং জান্নাতে যে কোনো জায়গায় জান্নাতে জান্নাতি অবস্থান করছে পাবে, দুনিয়াতে এক দেশে কিছু পাচ্ছেন তো আরেক দেশে পাচ্ছেন না, এক দেশে পাচ্ছেন আরেক দেশে গিয়ে পাচ্ছেন না, কিন্তু এমনটা জান্নাতে হবে না যে কিছু জান্নাতি পাচ্ছে, হ্যাঁ যারা আপার লেভেলের আর যারা হ্যাঁ ওই ওই রকম কোন রকম করে জান্নাত গেছে নিম্ন মানের তারা পাবে না, না না সবাই পাবে, ওলা কুম ফিহা মা তাশতাহি, জান্নাতে যারাই চলে যাবে মন যা চাইবে তাই পাবে, আল্লাহ বলেছেন। ও কোলাহা দায়, সেখানকার খাবার দাবার যা কিছু আছে তা হচ্ছে দায়েমি স্থায়ী, ওয়াজিল্লোহা, এমন কি সেখানকার ছায়াও চিরস্থায়ী, দুনিয়ার ছায়া স্থায়ী নয়, সকালবেলা একদিকে ছায়া, বিকেলবেলা আরেকদিকে ছায়া। এই গরমের দেশে যারা আমরা প্রবাসী মানুষ, বেশি পয়সাওয়ালারা যে এই দেশে যাদের ভিলা টিলা আছে বাড়ির মধ্যে পার্কিং করে রেখেছে, ভিতরে ঢুকিয়ে দিল, ছাদের নিচে গাড়ি ঢুকিয়ে দিল, পার্কিং করা আছে, কিন্তু আমাদের দামি দামি অনেকের গাড়ি বাইরে পড়ে আছে প্রচণ্ড রোদে, সুবহানাল্লাহ 50 ডিগ্রি হ্যাঁ টেম্পারেচার, তখনও আমাদের গাড়ি বাইরে ফেলে রাখতে হয়, সকালবেলা ছায়া পেলে আর সন্ধ্যাবেলা পাই না বাসার সামনে, আর বিকেলবেলা ছায়া হইলে সকালবেলা হয় না, ঠিক কিনা? অনেক সুখীরা রয়েছে নতুন নতুন মডেল গাড়ি, তারপরে এই অবস্থা। তো দুনিয়ার ছায়া হচ্ছে অস্থায়ী, জান্নাতের ছায়া হচ্ছে স্থায়ী, আল্লাহ বলছেন তিলকা উকবাল্লাযীনা তাকাও, এই হচ্ছে উত্তম পরিণাম, শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকিনদের জন্য। আল্লাহ আমাদেরকে যেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। সূরা ওয়াকেয়া আয়াত নম্বর 32-33 আল্লাহ বলছেন, ওফাকিহাতিন কাসীরা, জান্নাতে অসংখ্য রকমের ফলমূল রয়েছে, লা মাকতুআতি ওয়ালা মামনুয়া, না সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে কোনো জায়গায় কোনো সময় পাবো না, কোনো জায়গায় পাবো না এমন হবে না, ওয়ালা মামনুয়া, আর কোনো জায়গায় বাধা নিষেধও নেই, বাধা নিষেধ, দুনিয়াতে বাধা নিষেধ আছে, বাধা নিষেধ আছে, পরের বাগান নিজের বাগান নেই, আপনার ছেলে মেয়ে যেতে পারছে না, অনেকের পাশের বাড়ির লিচুর গাছ আছে কিন্তু সেই লিচুর গাছে আপনার ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, আপনার নিজের গাছ লিচুর গাছ বিক্রি করে দিয়েছেন, আম বাগান বিক্রি করে দিয়েছেন, আপনার ছেলেরা যেতে পারছে না, সেখানে খেতে পাচ্ছে না, মামনুয়া, নিষেধ, হ্যাঁ নিষিদ্ধ। দেখেন অনেক জায়গায় ধরেন এই সময় অমুক মাছ ধরা নিষিদ্ধ, হ্যাঁ তারপরে হরিণ শিকার করা নিষিদ্ধ, অমুক শিকার করা নিষিদ্ধ, আছে না দুনিয়াতে রাষ্ট্রীয় আইন আছে, অথবা আপনার মালিকানা নেই সেজন্য সেটা নিষিদ্ধ, কিন্তু জান্নাতে এই কথা নয়, লা মাকতুয়া, না সেটা কোনো জায়গায় গিয়ে থেমে যাবে, যার পাওয়া যাচ্ছে না,
ওয়ালা মামনু, আর না আছে কিন্তু নিষিদ্ধ, আপনি সেখানে যেতে পারছেন না, এমন কিছু না। জি, আল্লাহ জান্নাতের গাছের সংখ্যাধিক্য এবং ফলমূলের সংখ্যাধিক্য এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আই মর্মে আরও কোরআন কেরিমের আয়াত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলিতে বলেছেন, তার একটি আয়াত সূরা যুখরফ আয়াত নম্বর 71 বলছে, ইউতাফু আলাইহিম বিসিহাফি মিন যাহাবিন ওয়া আকওয়াবিন, যারা জান্নাতি হবে তাদের সামনে, এই দুনিয়া তো খাবার কিন্তু নিজে কি করতে হয়, যদি আপনার পরিবার না থাকে, তৈরি করার লোক না থাকে, তা আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। অনেক সময় আজকাল যে নতুন জেনারেশন আসছে, তো আলহামদুলিল্লাহ আমাদের যুগটা তো অনেক ভালো ছিল, যে পানি খাওয়ার ইচ্ছা হয়েছে স্ত্রীকে বললেন, অথবা স্ত্রী নিজে বুঝতে পারছে এখন পানির প্রয়োজন, পানির গ্লাস নিয়ে হাজির করে দিল, বোন আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যে জেনারেশন চলছে আর আসছে, এটা শোনেন, এই স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত, এই স্ত্রী নেটে ডুবে আছে, ওকে যদি বলেন পানির কথা, বলার সাহস অনেক সময় পান না। হ্যাঁ, কারণ উল্টো কথা শুনতে হবে, নিয়ে নাও ওইখান থেকে, ওই তো পানি। জি, এর চাইতে শক্ত ভাষা শুনবেন আজকালকার বর্তমান যুগের ভাষা, যে তোমার হাত নাই পানি তো রাখা, তুমি জানছো যে কোথায় পানি আছে, তোমার হাত নাই। জি, আজকে থেকে চিন্তা, আপনার বাপ আপনার দাদাকে যদি এরকম কথা বলা হইতো, আপনার বাপ চাচাদেরকে, তো সাথে সাথে বিদায় করে দিত বাড়ি থেকে, সাথে সাথে বিদায় করতো, জানে যে বিদায় হয়ে যেতে হবে, জীবনেই কথা কল্পনা করেনি আমাদের মা খালা, তাই না? বা আমাদের যুগটা আলহামদুলিল্লাহ কল্পনা হয়নি, কিন্তু এখন এই সময় চলে এসছে। জি, প্রস্তুত থাকেন এর জন্য। জি, আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে ঘুর ঘুর করে সামনে, আর একবার, অনেক সময় একবার দিয়ে গেলে হয় না, চাহিদা পূরণ হয় না। আরব দেশের ট্রেডিশন দেখেছেন, চা দিলে একবার নয়, কমপক্ষে পাঁচ কাপ তো দিবে, যতক্ষণ নিষেধ না করবেন। কাপ আপনার শেষ হওয়ার আগে ফের ঘুরে চলে এসছে আপনার সামনে, আর তারপরে আপনার হাতে ঢেলে দেবে না, আপনার হাত থেকে কাপটা নেবে, নেওয়ার পরে ঢেলে আপনাকে ধরিয়ে দেবে, আপনিও রাখতে পারবেন না, যে রেখে দিলাম তুমি ঢালো, এটাও বেয়াদবি। এসব ট্রেডিশন আরব দেশে আছে, আমার দেশে নেই। চা নেবেন, রেখে দিলেন আপনি, ওখানে ঢালছে, অথবা আপনি হাতে কাপ ধরে আছেন আর ঢালছে, আর হাতের উপরে গরম চা পড়ে গেল, হচ্ছে না, হচ্ছে না, হতে পারে না? তো এইটা, এই যে আমাদের দেশীয় কিছু ট্রেডিশন আছে যেগুলো আসলে আদবের খেলাফ, আর ওদের মধ্যে মাশাআল্লাহ এই ক্ষেত্রে আদব রয়েছে। এই নয় যে চা রাখা আছে একবার দিল বাস, আমাদের দেশে এক কাপ চা, এইটা আপনার সৌভাগ্য যে এক কাপ চা দিয়ে আপনার আপ্যায়ন করেছে, এইখানে দিতে দিতে দিয়েই যাচ্ছে, যতক্ষণ নিষেধ না, আর নিষেধ করার তরিকাও আবার আছে। হ্যাঁ, যদি আপনি রেখে দেন তাহলে ওই যে লাগবে মনে হয়, হ্যাঁ উঠি আবার দিবে আপনার হাতে, কী করতে হবে, ওপরে হাত দিতে হবে, যে আর লাগবে না, না হলে উল্টে দিতে হবে, উল্টে দিতে হবে, কথা বুঝতে হবে, তাহলে বুঝতে বা ঝুঁকাইতে হবে, মেলা তরিকা ওদের আছে খাস, যাই হোক ওগুলো কোনো শরীয়ত না অবশ্য, ওগুলো তাদের ট্রেডিশন প্রথা, কিন্তু সে প্রথা দিয়ে বুঝে, প্রথা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে প্রথা পালন জায়েজ, ইসলামের সাথে সাংঘর্ষিক হলে জায়েজ নয়। মশলাটা শোনেন, কারণ এই প্রথা দিয়ে আমাদের বিয়ে বিয়ে শাদীতে সমস্ত বেদাত চলছে আর হারাম কাজ চলছে, মসজিদ খরচ হচ্ছে প্রথা, আর তারপরে আপনার এই আমাদের থুবড়া খাওয়ানো প্রথা, না প্রথা না, এগুলো ইসলাম বিরোধী কাজ, জামাইকে কিছু দিতে হবে প্রথা, আর বরযাত্রী যেতে হবে প্রথা, না এগুলো কুপ্রথা, ইসলাম বিরোধী প্রথা, বোঝা গেছে? তো প্রথার ক্ষেত্রে মাপকাঠি একটা আছে, সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, জুলুম হয়ে যাচ্ছে, মেয়ের বাবার ওপরে জুলুম হয়ে যাচ্ছে, ছেলের পক্ষের উপরে জুলুম হয়ে যাচ্ছে, এই প্রথা হারাম। জুলুম যদি না হয়, সামান্য কিছু আর কিছু আপনার ফর্মালিটি আছে, ট্রেডিশন আছে, অসুবিধা নেই তাহলে। তো যাই হোক, বারবার করে ঘুরে ঘুরে আসবে আর কি করবে, আপনাদের সামনে পেয়ালা নিয়ে আসবে আর ওই কাপ নিয়ে আসবে, কিসে, মিন যাহাবিন, স্বর্ণের, দুনিয়া স্বর্ণ হারাম, আর জান্নাতে স্বর্ণ আল্লাহর বড় একটি নিয়ামত পুরুষদের জন্য, এবং মহিলাদের ক্ষেত্রে স্বর্ণের অলঙ্কার জায়েজ, কিন্তু পানপাত্র বা খাদ্যের পাত্র জায়েজ নয়, একথা মনে রাখি। ও ফিহা মা তাশতাহিল আনফুস, জান্নাতে মন যা চাইবে তাই পাইবে, ও তালাজুল আয়ন, আর যাতে চক্ষু শীতল হয় তা পাবে, যাতে নয়ন জোড়ায় চোখ ঠান্ডা হয়, ওয়ান্তু ফিহা খালেদুন, সেখানে তোমরা চিরস্থায়ী হবে।
আল্লাহ রাব্বুল সুরা রহমানে বলছেন ফিহা ফাকিহাতুন ওয়া নখলুন ওয়া রুম্মান, জান্নাতে বহু রকমের কি রয়েছে, ফলমূল রয়েছে, আর বিশেষ করে ওয়া নখলুন খেজুর রয়েছে, আর কি রয়েছে, রুম্মান আর বেদানা রয়েছে। আরবরা এই ফলগুলি বেশি জানতো, সেই জন্য বিশেষভাবে, অথচ ফাকিহার মধ্যে চলে এসেছে, ফলমূল বললে তার মধ্যে খেজুরও সামিল আর বেদানাও সামিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা ওয়াকের আয়াত নম্বর 27 থেকে 32 ইরশাদ করেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। সূরা ওয়াকিয়াতে মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে মুকাররাবুন, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত সিনিয়র কোয়ালিটির জান্নাতি, মুকাররাবুন আল্লাহর নৈকট্য অর্জনকারী, যারা যাদের নফল অনেক বেশি ফরজের পরে, হারাম থেকে বেঁচেছে, এমনকি মাকরু অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচেছে, এরা হচ্ছে মুকাররাবুন, আর এরাও জান্নাতি। আর দ্বিতীয় দল হচ্ছে আসহাবুল ইয়ামিন, যাদের ডান হাতে আমলনামা আসবে কিন্তু ওপর ক্যাটাগরির না, ফরজটা আদি করেছে, বেশি নফল সুন্নত নাই, অত শুধু নামাজের ক্ষেত্রে নফল সুন্নত রোজা নেই, হ্যাঁ নফল সুন্নত ধরেন দান খায়রাত বেশি নেই, যাকাতটা কোন রকম দিয়েছে, এইরকমই মাকরু কিছু কাজ করেছে, হ্যাঁ তো তারা জান্নাতি আসহাবুল ইয়ামিন। এই আসহাবুল ইয়ামিনে যদি এই মর্যাদা পায়, তাদের যে সব নিয়ামত থাকে, তাহলে যারা মুকাররম তাদের জন্য আরও কত কী রয়েছে। আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে জানো তারা কারা, আর তাদের অবস্থান কি, তাদের মর্যাদা কি, তাদের জন্য কী নিয়ামত রয়েছে জান্নাতে, ফি সিদরিন মাহদুদ, তাদের জন্য রয়েছে কাঁটাবিহীন বরই, কেন বরই গাছে কাঁটা থাকে, বরই গাছে কাঁটা থাকে, এই জন্য আল্লাহ বলছেন যে এমন বরই, এটা ভাবিও না যারে বরই গাছে তো হাত দিলে, ও ডালে হাত দিলে তো কাঁটা, আমরা যখন বরই পেড়েছি সরাসরি ওই কাঁটা লেগেছে, হাতে কাঁটা লেগেছে, ও কাঁটাবিহীন থাকবে, ও তালহীন মামদুদ, এবং কাঁদি ভরা কলা, কাঁদি ভরা কলা, জি ও জিল্লিম মামদুদ, এবং সম্প্রসারিত ছায়া, ছায়া আর ছায়া, ছায়া আর ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথা কোরআনে কারিমে সরাসরি বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন আয়াতগুলি তাফসীর করে বলছেন, সাবাকা ফিমা আওরাদনা হুম আল আহাদিস, যেসব হাদিসগুলি আমি নিয়ে এসেছি সেসব হাদিসে এই কথা আমি আগেও বর্ণনা করেছি, আন্না তুরবাতাল জান্নাতে মিসকুন ওয়া জাফরান, জান্নাতের মাটি হবে মিস্ক, মিস্ক মানে মৃগনাভি থেকে সবচাইতে দামি যে আতর তৈরি হয়, সবচাইতে দামি আতর, যেগুলো আমরা ব্যবহার করতে পারিও না, আর আমাদের পয়সাও নেই, সাধারণ মানুষের মানে যারা মধ্যম শ্রেণীর মানুষ তাদের যেগুলো কল্পনার বাইরে দুনিয়াতে, জি আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ, আর তার জন্য কর্ম করতে হবে, আমল করতে হবে, শুধু আশা করলে মানে আশার সাথে কী করতে হয়, আশা করলে কর্ম করতে হয়, আশা করেছেন যে বিদেশ যাব, তো বিদেশে যাওয়ার জন্য মেলা কর্ম করেছেন, পাইতে রাখবে তারপরে না বিদেশ পৌঁছেছেন, অত সহজে পৌঁছেছেন, জি আশা করেছিলেন যে আমি বড় আলেম হব বা অমুক হব, তুমুক হব, তারপরে কিছু হইতে পারে, যে কোনো ব্যক্তি যা আশা করেছে সে অনুযায়ী কাজ করেছে, শুধু আশা দিয়ে কাজ হয় না, সেটা নিরাশাতে পরিণত হয়, আশা অনুযায়ী কাজ করতে হবে। মিস্ক মৃগনাভি থেকে সবচাইতে মূল্যবান যে আতর হয় সেই রকমের সেন্ট থাকবে কিসে, জান্নাতের মাটিতে, অথচ দুনিয়ার মাটিতে একটু কাদা হইলেই দুর্গন্ধ ছড়িয়ে যায়, আর কাদা বেশি দিন কাদা হয়ে থাকলে, দুই চার ছয় মাস কাদা হয়ে থাকলে তোর পাক আর কাদার যে কী যে গন্ধ থাকে, থাকে না, গন্ধ হয়ে যায়। জাফরান আর মাটি কিসের হবে, জাফরানের মাটি, আজকাল জাফরান কয়জন পায়, আজকাল মানুষ জাফরান, জাফরান কে খাচ্ছে, যদি একটু জাফরান থাকে বিশেষ কোনো সময় ভালো ভালো পয়সা ঘরে সামান্য একটু জাফরান আছে, কিসে দেবো রে, এটা ওই যখন বিরিয়ানি তৈরি করব, অথবা যারা আরবরা গাহওয়া খায় একটু সামান্য দেবে, খুব কমই, তারপরেও খুব কমই লোক আছে এগুলো ব্যবহার করে। বলছেন ওয়ান্না মাহফিল জান্নাতের সাজারাতুন, জান্নাতের যে কোনো গাছ রয়েছে, ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের গাছের ডালপালাগুলি কিসের জানেন, বলছেন স্বর্ণের, গোল্ড, এই দুনিয়ার ডালপালার মতো নয়, মিন যাহাবিন ফায়দা কানাতি তুরবাতু বিহাজিল মাসাবা, যদি জান্নাতের মাটির এই অবস্থা হয়, মাটি এই রকম হয়, জান্নাতের মাটি কিসের, মিসকে আম্বারের মাটি, আর কিসের,
আর হচ্ছে আপনার জাফরানের, আর গাছ যেগুলো সেখান থেকে ডালপালা কাণ্ড বেরিয়েছে সেই মাটি থেকে সেগুলি যদি স্বর্ণের হয়, তাহলে সেখানে যে ফলমূলগুলি এই রকমের মাটি থেকে আর এই রকমের গাছের ডালপালা থেকে যেসব ফলমূল হবে সেই ফলমূলগুলো কত স্বাদের হবে আর কত মজার হবে আর কত গুরুত্বপূর্ণ হবে। আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহরই কথা বলছেন, বলছেন তারপরে আরো কেরিমে যে জান্নাতের বাগানগুলির কথা বা গাছের কথা বর্ণনা করা হয়েছে এগুলি সামান্য একটা একটা দৃশ্য তুলে ধরা হয়েছে, এই নয় যে জান্নাতের সব গাছের কথা কোরআনে যেটুকু আছে ওইটুকু বাস। এটা কিন্তু অনেকের ধারণা যে কোরআনে আছে হাদিসে আছে সেজন্য এই গাছগুলো, যে সামান্য কিছু দৃষ্টান্ত শুরু বর্ণনা করা হয়েছে যে এই এই গাছগুলি কিসে আছে জান্নাত আছে। তাহলে কোরআনে কেরিমে তাহলে আম গাছের কথা নেই, আম গাছ নেই হবে না? যেজন বাঙালি মানুষ আম খেতে যাবো, আমের দেশের মানুষ, রাজশাহীর মানুষ, মালদহর মানুষ, আর মালদহি আম ফজলি আম চাইব পাবো না? অবশ্যই পাওয়া যাবে, সেটা কথা বোঝা গেছে। বাঙালি জাতির জাতীয় ফল কি? কাঁঠাল। অনেকে কাঁঠালের পাগল একবারে, জি কাঁঠাল না খেলেও বাঙালি প্রমাণিত হবে না, যেমন ইলিশ মাছের পন্তা ভাত না খেলে, তাই আর কাঁঠাল না খেলে মনটা ভরবে না জানো, কাঁঠাল সিজনে খেতেই হবে একটা হইল, জি। তো কাঁঠাল আছে কোরআন হাদিসে কোথাও কাঁঠাল কথা, তাই বলে কি থাকবে না? তাই বলছেন যে কোরআনে কারিমে যেসব জান্নাতের বাগানের কথা আর জান্নাতের গাছপালার কথা বর্ণনা করা হয়েছে সেগুলি সামান্য বর্ণনা করা হয়েছে, এটা চিত্র তুলে ধরা হয়েছে। এই জন্য আল্লাহ সুরা রহমান আয়াত নম্বর 52 তে বলছেন ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, শুধু সব রকমের ফলমূল না, সব রকমের ফলমূল দুই রকমের হবে, দুই স্বাদের হবে, একটা ফল দুই স্বাদের হবে। আমরা সাধারণত দুনিয়াতে এরকম ফল নেই, ফজলি আম ফজলি আমের স্বাদ, তাই না? ঠিক কিনা? এইরকমের যে কোনো ধরেন কাঁঠাল কাঁঠালের স্বাদ, কিন্তু আল্লাহ বলছেন ফিহিমা মিন কুল্লি ফাকিহা, জান্নাতে যে আল্লাহ এক্সট্রা অমিন দু নেহেমা জান্নাতের, এই জান্নাত ছাড়া আরও দুটো জান্নাত, সেই জান্নাতের ফলমূলের কথা আল্লাহ বর্ণনা করছেন যে তাতে সব রকমের ফল জোড়া জোড়া রয়েছে। এই জোড়া জোড়া তার সিরে একদল ওলামা বলছেন যে দুই রকমের স্বাদের থাকবে, দুই রকমের স্বাদের থাকবে, জি। আর এত বেশি ফলমূল, মানুষ যখন খুব বেশি কোনো কিছু দেখে কোনটা খাবো দিয়ে সে হারা হয়ে যায়, এরকম কোনো দাওয়াতে পার্টিতে গেলে বুঝতে পারবেন। দুবাইয়ের কিছু দাওয়াতে, রাজকীয় দাওয়াতে আমি হাজির হয়েছি, আল্লাহ আকবার, ইফতার পার্টি, সেখানকার যে শাসক মোহাম্মদ বিন রাশেদ তার প্যালেসে, তো আমাদের এশিয়া থেকে মাত্র দুইজন মরেছেন, এশিয়া মানে আমাদের অনারব এশিয়া আর কি, ভারত মহাদেশে। তো যাই হোক, সেখানে এত রকমের খাবার, ও দেখার দেখার পরে কোনটা খাবার কোনটা ছাড়বো সবই তো থেকে গেল, আর থেকেও গেল দিশে দিশে হারা। দু চার দশটার মধ্যে থাকলে একটু সামলানো যায় যে ঠিক আছে এটা একটু খেলাম এটা একটু খেলাম, কিন্তু যদি শত শত থাকে কোনটা খাবে না। কয়েকবার এরকম হয়েছে, আর যেগুলো সরকারি প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলিতে বিশেষ করে খাবার দাবার প্রাচুর্য, আরবদের তো বুঝতেই পারেন, তো এইরকমটা হয়। তো আল্লাহ রহমান এই নিয়ামতকে যেন টিকিয়ে রাখেন মুসলিমদের জন্য, জি, আমাদের গুনহার কারণে আল্লাহ যেন নিয়ামত কেড়ে না নেন, নেক আমলে তৌফিক দান করেন। নিয়ামত টিকবে যদি আপনি নেক জীবনযাপন করেন, ভালো মানুষ হন, আর ভালো মানুষ না হয়ে খারাপ মানুষ আপনি আপনার ছেলে মেয়ে যদি হয়ে যায় তো নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। আল্লাহ কাউকে চিনবেন না, আল্লাহর কাছে সবাই বান্দা, আল্লাহর কাছে সবাই অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং নিয়ামতকে স্থায়ী করুন মুসলিম জাতির সাথে, আমাদের সাথে। তো যখন এত রকমের ফল এর মধ্য থেকে অনেক সময় দুনিয়ার ফলমূলে অথবা দুনিয়ার খাবারে দিশেহারা হয়ে যান, তো যাতে দিশেহারা না, যা মন চাইবে আপনার মন কি চেয়েছে সাথে সাথে চলে আসবে, এই নয় যে হাত বাড়াইতে হবে তো ওইদিকে দেখতে হবে তো ওইদিকে নজর দিতে হবে অথবা কাউকে বলতে হবে যে ওইটায় গিয়ে দাও দূরে আছে গিয়ে দাও, এমন কিছু না, চলে আসবে হাতের নাগালে চলে আসবে, মুখের সামনে চলে আসবে, জি।
গাছ, গাছের আপনার যে ফল ঝুলছে আপনার হাতের নাগালে মুখের সামনে চলে আসবে। এই সমস্ত কথা প্রমাণিত বিভিন্ন হাদিস দ্বারা এবং আসার দ্বারা। এই জন্য কোরআনে কেরিমে রয়েছে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন সূরা সাদের 51-তে, মুত্তাকিনা ফিহা, জান্নাতে মানুষ নিজের আসনে হেলান দিয়ে থাকে, বাবু হেলান দিয়ে বসে আছেন। দুনিয়াতে হেলান দিয়ে বাবু হয়ে বসতে খেতে পাওয়া যায় না, যদি কেউ লজ্জা লজ্জা করে। অনেকে নতুন মানুষ যারা বুঝে না যে কোনো পার্টি মার্টিতে গেলে নিজে থেকে সেলফ সার্ভিস করতে, ওই দুনিয়াতে যায়নি কোনো জীবনে গিয়েছে। আমাদের গ্রাম অঞ্চলে কী হয়, ও চাপিয়ে চাপিয়ে জবরদস্তি দেবে তাহলে খাবে। এখন ওই ট্রেডিশনে যারা অভ্যস্ত ভাবছে যে আমি আগে থেকে সতর্ক থাকি, হ্যাঁ আরও লাগবে, তারপর আমাদের গ্রামাঞ্চলে করে কি ভয়ে ও আগে থেকে না 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 আর লাগবে না, আর লাগবে না, কারণ চাপাবে তোকে। এই অজ্ঞতা আছে আমাদের সমাজে গ্রামাঞ্চলে। কিন্তু তো এখন এই সমাজ সম্পর্কে জানা না থাকি তাহলে আজ যেখানে সেলফ সার্ভিস নিয়ে খেতে পাবে, আর না হলে সব থেকে গেল, আপনি সামনে যা পেলেন ওইটাই দিয়ে চলে আসেন, না একটু ঘুরে দেখতে হবে যে আরও কী আছে। হ্যাঁ, বুফে সিস্টেম, তাই না? জি, তো এমনটা হবে না ওইখানে, বরং যা মন চাইবে তাই বলছেন আল্লাহ। বলছেন সেখানে হেলান দিয়ে আসনে বসে থাকবে, ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতি ওয়া শারাব, সেখানে আহ্বান করবে বিফাকি অসংখ্য ফলমূল এবং অসংখ্য পানীয়, পানীয় জুস একরকম দুই রকম, এমন নয় একটা হইলে আরেকটা নেই, ঠান্ডা হইলে গরম নেই, গরম হইলে ঠান্ডা নেই, এমন নয়। জি, আল্লাহ বলছেন আরো ওয়াইয়াতাখাইয়া, বলছেন যে ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখাইয়ারুন, সূরা ওয়াকিয়ার 20 বলছেন যে ফলমূল যা পছন্দ করবে, যা মনটা চাইবে, মনটা পছন্দ হয়েছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের 41-42 বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, যার আল্লাহ ভীরু তারা ছায়াতে অবস্থান করবে আর ঝর্ণার কিনারায় অবস্থান করবে। নদী নালার কিনারায়, ঝর্ণার কিনারায় আর সাগরের সাগর বিচে বসতে মজা লাগে, এটা মানুষের প্রকৃতি, তাই না? ফিজে আর ছায়া, আর ছায়া লাগবে, সাগরের কিনারে আছেন কিন্তু ছায়া নেই, হ্যাঁ প্রচণ্ড রোদ, ভালো লাগবে? তো আল্লাহ বলছেন যে ছায়া এবং ঝর্ণার কিনারায় অবস্থান করবে, অফওয়াকি হামিম্মায়াস তাহন, আর যা মন চাইবে সেই রকম বহুমুখী ফলমূল সেখানে হাতের নাগালে পাবে। জান্নাতের গাছপালার বিবরণ কিছু শোনাই এই মর্মে কয়েকটি হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপনীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে এমন একটি গাছ, মানে এক ধরনের গাছ আছে, একটি গাছ, তাহলে ওই জায়গায় একটি গাছ, যে আশেপাশে যে জান্নাতিরা আছে ওরাই শুধু পাবে, অন্যরা পাবে দেখতে, তাহলে একটি গাছ মানে শুধু একটি গাছ নয়, আপনার কাছাকাছি একটি গাছ ধরে, এই এক ধরনের গাছ, একটি গাছ মানে এক ধরনের গাছ রয়েছে, সবাই আপন আপন জায়গায় সেই গাছ পাবে। ইয়াসিরুর রাকফি যিল্লাহা মিয়াতা আমিন লা ইয়াক্তাহা, তার ছায়ায় 100 বছর একজন আরোহী, যে বাহনের পিঠে চেপে, সেই আরোহী কিসের, উটের পিঠে? অন্য রিওয়ায়েতে রয়েছে যে না, দ্রুতগামী আর এমন ঘোড়া, মুদাম্মার বলা আছে, যেই ঘোড়াকে মানে দৌড়ের জন্য ট্রেন করা হয়েছে, প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া। সব ঘোড়া আবার অত দৌড়তে পারে না, এমনি ঘোড়া দ্রুতগামী, তারপরে ঘোড়ার মধ্যে একটা পদ্ধতি আছে, ঘোড়া বেশি দ্রুতগামী কী করে হইতে পারে, প্রথম খাওয়াইয়া দাওয়ায় খুব হিষ্টপুষ্ট মোটা করতে হবে, আর তারপরে তখন ওর খাবার ধীরে ধীরে ডায়েট কন্ট্রোল করতে করতে শরীরকে শুকিয়ে দিতে হবে, তারপরে তখন শরীর লাভ হবে, কথা বুঝতে পেরেছেন? আর যারা বলছেন আগে থেকেই খাবো না খাবো না, আপনার শরীরে যতটা ভিটামিন চায়নের চাহিদা আছে ততটা দিলেনই না, তো আপনি তো অসুস্থ হয়ে পড়বেন, হ্যাঁ শরীরের ডিফেন্স শক্তি তো থাকবে না তো আপনার, হ্যাঁ খাওয়া দাওয়া করে যদি সেটাকে দেখেন, যে এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে, ওয়াকিংয়ের কথা বলেছে, ঘাম বইয়ে আপনি কি করেন সেটা মাইনাস করে দেন শরীর থেকে, তখন শরীর ফুর্তি হবে। আর খাচ্ছে না শুধু জমা রাখছেন, খাচ্ছে না শুয়ে যায়, খেয়ে দিয়ে লম্বায় শুয়ে যাও, খেয়ে দিয়ে লম্বায় শুয়ে যাও, তাহলে বিপদ বিপদ। তো ঘোড়ার ক্ষেত্রে ওই রকমই, খাওয়িয়ে দাওয়িয়ে যখন একবারে খুব মোটা মোটা হয়েছে তখন তার খাওয়াতে একটু টান দিয়ে দিল, আর তারপরে তখন ধীরে ধীরে টান, ওদের একটা কোর্স আছে, এই টান দিতে দিতে যখন ওটাকে তাজমির বলা হয় হাদিসের ভাষা, এইরকম ঘোড়া তারা রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে ব্যবহার করতো, যেই যুগে ঘোড়ার পিঠে যুদ্ধ হইত, যেমন কাফেররা করতো, তো মোমিন মোমিন মোমিনাত মোমিনরা
যারা জিহাদ হিসেবে যেতেন তারাও এই ঘোড়া ব্যবহার করতেন ঘোড়ার যুগে। আল্লাহ রাব্বুল আর মুসলিমদেরকে যেন সাহায্য করেন এবং কাফেরদেরকে যেন আল্লাহ লাঞ্ছিত করেন, কাফেরদের জুলম অত্যাচারকে আল্লাহ দূর করেন। তো একশত বছর চলতে থাকবে কিন্তু সেটার এপার থেকে ওপার পৌঁছিতে পারবে না। সহিহ বুখারী 3251 নম্বর হাদিস, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে 2826 এবং সহিহ বুখারীতে রয়েছে সেখানে আর একটু বেশি রয়েছে, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতি ইয়াসির রাফিজিল মিয়াত সানা, একশত বছর চলতে থাকবে এপার থেকে ওপার একটা গাছের তলায়। আর এর যদি দলিল কোরআনে চাও তো পড়ে দেখো, অজিল্লি মামদুদ, আল্লাহ সূরা ওয়াকের আয়াত 30 এ বলেছেন যে সেখানে ছায়া হবে সম্প্রসারিত, সে লম্বা চড়া ছায়া আর ছায়া ছায়া, এখানে ছায়া এক মিনিট, ছায়ার তলে একটা গাছ পেলেন গাছের তলায় হাঁটছেন আপনি, এক মিনিটও লাগলো না, এক মিনিটও কেন লাগবে, কয়েক সেকেন্ডে ছায়া থেকে আবার রোদে চলে যেতে হলো। জি, কিন্তু সেখানে এমন ছায়া হবে যেটা মামদুদ সম্প্রসারিত। ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই মর্মে বলছেন, ওয়াকুল্লু মা ইউযকারু ফিল জান্নাতি মিনাল ফাকিহাতি ওয়াল লাহমি ওয়াল মা'ই ওয়াল আসালি ওয়াল লাবানি ওয়াল খামরি ওয়াল আজওয়াজি ওয়া গায়রা যালিক কুল্লুহু লা ইউশাবিহু ওয়া লা ইউমাসিলু মা ফি হাযিহি দুনিয়া। বলছেন যে জান্নাতে যত ফলমূল এবং গোস্ত, পানি, মধু, দুধ এবং মদ এবং হুর আজওয়াজ সঙ্গিনী জান্নাতের ইত্যাদিতে যত নিয়ামতের কথা রয়েছে কোরআন এবং হাদিসে, কুল্লুহু লা ইউশাবিহু ওয়া লা ইউমাসিলু মা ফি হাযিহি দুনিয়া, দুনিয়ার এইসব নিয়ামতের সাথে ওর কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। মানে হুর মানে ভাববেন না যে আমার বাড়িতে একটা হুর আছে ওই রকম সেম সেম ওইখানে হুর পাবো, হ্যাঁ, আর আপনি এটা ভাবেন না যে মদ মানে দুনিয়ায় তো মদ হয় তো ওই রকমই মদ হয় তো, না না না, নামটা শুধু মদ, মধু একবার খাঁটি মধু দুনিয়াতে, আমি খাঁটি ছাড়া যারা পয়সা আছে বা যারা হয়তো একবার গ্রামে গঞ্জে বাস করে নিজের ধরেন নিজের গাছপালাতে নিজের বাড়ির আশেপাশে মধুর চাক থেকে ডাইরেক্ট কী করছে, মৌমাছির চাক থেকে মধু পেড়ে খাচ্ছে খাঁটি মধু পরিষ্কার করে, অথবা জানছে যে খাঁটি মধু চোখের সামনে দেখলো তো ভাবছে যে জান্নাতেরও মধু মনে হয় ওই রকমই, না নামটা শুধু সে আসল, এইরকমই পানি, পানি মানে ও জান্নাতের পানি, না না এই পানির সাথে কোনো তুলনা নেই, এইরকমই গোস্ত, ও পাখির গোস্তের কথা আছে, আমি তো পাখির গোস্ত অহরহ খাই, অনেকে আছেন এই তো জুমার দিনে পাখির গোস্ত বিভিন্ন রকমের পাখির গোস্ত খাবেন আপনি, অথবা অনেকেই সুপার মার্কেট থেকে নিয়ে আসেন মনে করছেন যে এই তো পাখির গোস্ত, না 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 শুধু নামটাই পাখির গোস্ত ইত্যাদি ফলমূলের ক্ষেত্রে। বলছেন যে দুনিয়ার এইসব ফলমূল আর খাবারের সাথে আর দুনিয়ার এইসব নিয়ামতের সাথে, দুনিয়া তো এগুলোর নাম আছে, তো এর সাথে কোনো তুলনা চলে না, ইন্নামা ইউয়াফিকু ফিল আসমাই ফাকাত, নামে মাত্র, নামটা সেই নাম, নামটা হচ্ছে সেই নাম, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন দলিল হিসেবে বর্ণনা করছেন, লাইসা ফিল জান্নাতি শাইউন মিম্মা ফিদ দুনিয়া ইল্লাল আসমা, দুনিয়াতে যেসব নিয়ামতগুলি আপনি ভোগ করেছেন এই নামের যা কিছু ওইখানে জান্নাতে কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেই নামটা শুধু, বাকি তার স্বাদ, তার কোয়ালিটি, তার ধরন এইসবে কোনো তুলনায় জান্নাতের নিয়ামতের সাথে বিভিন্ন দিক থেকে। এর জন্য সূরা আলার এই আয়াত যথেষ্ট, বলছেন শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, কি বাল তু সেরুনাল হায়াতাদ দুনিয়া, হে মানুষ তোমরা তো দুনিয়ার জগৎকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার নিয়ামত, দুনিয়ার ভোগ বিলাসকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আল আখিরাত খাইরু ওয়া আবকা, পরকাল হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট এবং স্থায়ী, স্থায়ী, দুনিয়ার নিয়ামত স্থায়ী নয়, যতই হুর আপনার বাড়িতে স্ত্রী থাক না কেন সুন্দরী, অপূর্ব সুন্দরী, এইরকম সুন্দরী রমণী কারো দেখাননি, আর এত গুণবতী, এইরকম গুণবতী কারো বন্ধু মহলে বা দেশে কারো স্ত্রীর কথা শোনেননি, তার চাইতে কত গুণে, কত গুণে যে ভালো হবে এটা অকল্পনীয়, কল্পনার বাইরে, অলা খাতার আল আকাল ব্যবসার, মানুষের কল্পনার বাইরে, এইরকমই ফলমূলের ক্ষেত্রে, এইরকমই গোস্তের ক্ষেত্রে, এইরকমই যে কোনো নিয়ামতের ক্ষেত্রে, জি পানীয়র ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে, ওয়ালা আখিরাতু খাইরু, আখিরাত মানুষের মরণের পরের জীবন থেকে শুরু হয়, একজন নেক মানুষ যখন মারা যায় সে যে কত আরামে আছে, কত আরামে আছে, এই জন্য বলছে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে এই কষ্ট কেন দিচ্ছ, তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে আরামের জায়গায়, আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি, দাফন করো তাড়াতাড়ি,
জি। আর তারপরে হাশরের মাঠে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহ, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সেখানেও তার কোনো চিন্তা নেই। জান্নাতে গিয়ে সমস্ত রকমের নিয়ামতের ক্ষেত্রে খায়রু ওয়া আবকা, আখিরাত মানুষের মরণ থেকে শুরু হয় জান্নাত পর্যন্ত। জি আচ্ছা, জান্নাতে আপনি আপনার বাগান বৃদ্ধি করতে চাইছেন। আমরা দুনিয়াতে বাগান যারা করতে ইচ্ছুক তারা আমরা কি করি, গাছ লাগাই, তাই না? ধরেন আপনি আম বাগান, মনটা চাইছে আমি আম বাগান করব, কাঁঠাল বাগান করব, লিচু বাগান করব, যে বাগানগুলি সাধারণত আমাদের দেশের, হ্যাঁ, কলার বাগান করব, অমুক বাগান, নতুন কোনো বাগান, আমি খেজুর বাগান করব বাংলাদেশে গিয়ে, তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, তাই না? তো জান্নাতের বাগান কি করে বৃদ্ধি করবেন এই মর্মে দু একটি হাদিস শোনাই। আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরার পাশ দিয়ে অতিক্রম করলেন। আবু হুরারা সেদিন কি হচ্ছে, ইয়াগারেসো গারসান একটি গাছ লাগাচ্ছিলেন, গাছ রোপণ করছিলেন। বললেন, ইয়া আবু হুরারা, আবু হুরারা, মাল্লাজি তাগরিস, তুমি কি রোপণ করছো, কি লাগাচ্ছ? কল তো গেরাস আলনি, আমার একটা গাছ রোপণ করছি, গাছ লাগাচ্ছি। কালা আলা আদুল্লো কালা গেরাসিন খাইরুল্লাকা মিন হাদা, তোমাকে কি এমন একটি রোপণের কথা, গাছ লাগাবার কথা শিখিয়ে দেব না, জানিয়ে দেব না, যেটা এই দুনিয়ার গাছ লাগানোর চাইতে বেটার হবে, অনেক ভালো হবে তোমার জন্য। আলা বলা, ইয়া রাসূল, অবশ্যই বলে দেন যে এর চাইতে ভালো গাছ কি লাগাতে পারে। আমি ভাবছেন যে দুনিয়াতে এই গাছ, যে গাছ লাগাচ্ছে হয়তো খেজুর বা কোনো গাছ লাগাচ্ছি, এর চাইতে ভালো অন্য কোনো গাছ লাগাবো। কালা কুল, তুমি বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটি কালাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, হ্যাঁ, আহাব্বুল কালাম ইলাল্লাহ, আর বা অন্য হাদিসে রয়েছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে, জিকির হচ্ছে আল্লাহর কাছে চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইউগরাসুলাকা বেকুল্লে ওয়াহিদাতিন সাজারাতুন ফিল জান্নাহ, জান্নাতে এক একবার সুবহানাল্লাহর বিনিময়ে, এক একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, এই যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে বললে, এর বিনিময়ে তোর জন্য একটি জান্নাতের গাছ রোপণ করা হবে। এদিকে সুবহানাল্লাহ বলে একটা গাছ লাগা হয়ে গেল, আলহামদুলিল্লাহ বললেন, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, খাওয়ার মাঝে আলহামদুলিল্লাহ, এমনি হঠাৎ করে, এমনি যে খেতে হবে আর পান করতে হবে তারপরে আলহামদুলিল্লাহ, এটা তো বেদিন বেনামাজি ও শুকুর আলহামদুলিল্লাহ পড়ে আমাদের দেশীয়রা, ঠিক না? না, আপনি চলতে ফিরতে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, লিফটে উঠলেন আলহামদুলিল্লাহ, না হলে আমাকে সিঁড়ি দিয়ে কত কষ্ট করে যে উঠতে হইত, হ্যাঁ, এমনি যে কোনো নিয়ামতের কথা, সুস্থ চলাফেরা করছি আলহামদুলিল্লাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, আমার চোখ কাজ করছে, আমার হাত পা কাজ করছে, আমার বাক শক্তি কাজ করছে, সমস্ত আলহামদুলিল্লাহ, যখন তখন আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর জিকির আজকার করছেন, যেমনই বললেন তেমনই একটা গাছ আপনার জন্য জান্নাতে লাগিয়ে দেওয়া হইল, জান্নাতে রোপণ করে দেওয়া হইল। ইবনে মাজার 3797 নম্বর হাদিস, হাদিসটিকে আল্লাহ আলবানী সহি বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর তসবিহ করলেন আর ওয়া বিহামদিহি বললেন, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে, তার একটি খেজুর গাছ লাগিয়ে দেওয়া হলো, সে একটি গাছ লাগিয়ে দিল, খেজুর গাছ লাগানো হয়ে গেল। জি, আপনার জন্য একবার বললে, তার চিন্তা করুন তো, 100 বার বললে 100টা গাছ হয়ে গেল, আমরা বাগানে 100টা খেজুর গাছ হয়ে গেল, আল্লাহ আকবার। ইমাম বাজ্জার মুসনাদে বাজ্জার বর্ণনা করেছেন, হ্যাঁ, উত্তম সনদে। আর একটি বর্ণনা রয়েছে, এতে ছিল শুধু সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি, আর একটি রিওয়ায়েত রয়েছে যেটি তিরমিজিতে রয়েছে, দুই জায়গায়, 3386 3387, নবী সাহেব বলছেন, মান কালা সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, আজিমটা শুধু বাড়িয়ে দেন এখানে, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে, তার জন্য একটি খেজুরের গাছ রোপণ করে দেওয়া হলো। জি, এই ছিল আজকের আলোচনা। আর গত সপ্তাহের, আগের সপ্তাহে আলোচনা ছিল জান্নাতের দরজা সম্পর্কে, ঠিক না? তো জান্নাতের দরজা সম্পর্কে আমি বলেছিলাম যে কয়টি দরজা আছে, 8টি দরজার মধ্যে 4টি দরজার কথা বলেছিলাম, যে 4টি দরজা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য 4টি দরজার নামে কোনো দ্বিমত নেই। বাকি যে দরজাগুলি, সেই দরজাগুলি নিয়ে বিভিন্ন মত রয়েছে, কেউ কেউ বলেছেন না এগুলো এই নামে দরজা নেয়, কেউ বলেছেন যে আছে, তো এই সম্পর্কে আর নামগুলো সবগুলি বলা হয়নি। 4টি দরজার নাম বলেছিলাম, মনে আছে? একটি নাম হচ্ছে বাবুসলা, নামাজের দরজা, যারা ফরজ তো পড়েছে তার সাথে বেশি বেশি সুন্নত নফল, সুন্নত ছাড়বেন না, এই জন্য
অবহেলা করে দিনে রাতের 12 রাকাত 10 রাকাত সুন্নাত ছাড়বেন না, কমপক্ষে 10 রাকাত। আর তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, সালাতুদ দোহা 2 রাকাত হলে পড়ার চেষ্টা করুন। জি, পাবন্দির সাথে 15 বছর থেকে সালাত শুরু হয়ে ফরজ হয়েছে তখন থেকে পড়েছেন আপনি। জি, বাবুসলা স্পেশাল গেট, ভিআইপি গেট। 2 নম্বর গেট হচ্ছে বাবুল জিহাদ, 3 নম্বর গেট হচ্ছে বাবুর রাইয়ান, হ্যাঁ বাবুর সিয়াম। হ্যাঁ, বেশি বেশি নফল রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার রোজা মাসে 3টা করে রাখেন, আর যেসব আরফা রোজা মহরমের রোজা এইসব রোজাগুলি রাখেন, এগুলি ফরজ তো আদায় করতে হবে কিন্তু তার সাথে বেশি বেশি। আর একটি হচ্ছে 4 নম্বর হচ্ছে বাবু সাদাকা, জাকাত দেওয়ার সাথে বেশি বেশি দান খায়রাত। জি, বাবু সাদাকা। 5 নম্বর দরজায়, 4টি তো শুনিয়েছি, 5 নম্বর দরজা হচ্ছে বাবুল মোতাওয়াক্কেলিন, যারা আল্লাহর ওপর অগাধ ভরসা রাখে, গভীর ভরসা। হ্যাঁ, নিজের জমি জায়গার ভরসা নয়, নিজের চাকরির ভরসা নয়, নিজের সুস্থতা, আমি সুস্থ আছি সবল আছে ভরসা নয়। আমি 5তলা 10তলা বিল্ডিং তৈরি করেছি, একটা টাওয়ার তৈরি করেছি, এখান থেকে যে ভাড়া আসে মাসে 1 লাখ 2 লাখ আসে, আমার চিন্তা নেই, নাকের তেল দিয়ে ঘুমিয়ে খেতে পাবো, এইসব ভরসা যাদের আছে তাদের জন্য নয়। যারা সামান্য একটু কিছু হইলেই, হ্যাঁ একটু সামান্য ব্যথা হয়েছে সাথে সাথে প্যানাডো, সামান্য একটু কিছু হয়েছে এই ছুটে ছুটে যা কারো কাছে, হ্যাঁ রুকিয়া করতে একটু ফুক দিয়ে দেন তো, একটু ফুক দিয়ে দেন তো, এগুলো করে বাড়াই না, নিজেই নিজেকে রুকিয়া করে, নিজে রুকিয়া করলে অসুবিধা নেই। কিন্তু যখন তখন সামান্য কিছুতেই দুনিয়াদারি, দুনিয়ার শুধু মাধ্যম আর মাধ্যম এইরকম করে না, আল্লাহর উপর যারা গভীর ভরসা রাখে তাদের জন্য স্পেশাল একটি গেট রয়েছে। 6 নম্বর গেট হচ্ছে বিরুল ওয়ালেদাইন, যারা মাতা পিতার যথাযথ সেবা করে, মাতা পিতার সেবা যারা করে, বার্ধক্য বিশেষ করে যখন পৌঁছে যায়, হ্যাঁ এখন বাবা আর সংসারে কাজ করতে পারে না, বাবা আর ইনকাম করতে পারে না বিশেষ করে, আর এমনিও যখন কাজকর্ম করছে ঠিক আছে আর্থিক সহযোগিতা লাগবে না, কিন্তু ভালো ভাষা তো লাগবে, জবানটা তো ভালো হইতে হবে, আখলাক আদবগুলি তো ভালো হইতে হবে, যাদের আখলাক আদব বাপ মায়ের সাথে ভালো আছে তাদের জন্য স্পেশাল গেট হচ্ছে বিরুল ওয়ালেদাইনের গেট। 7 নম্বর গেট হচ্ছে বাবু জিকির বা বাবু জাকিরিন, যারা বেশি বেশি আল্লাহর জিকির আজকার করেছে, বেশি বেশি জিকির আজকার আল্লাহকে স্মরণ করেছে। জি, আর সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআনে করিম এবং কোরআনে করিমের জ্ঞান চর্চা করা, দিন শিখা, এই যে এটা মজলিসে জিকিরে বসে আছেন, দিনের আলোচনা শুনেছে, যারা সরাসরি শুনতে পারেন না তারা আপনার সোশ্যাল মিডিয়াতে শুনছে, খুব বেশি বেশি দিনের কথা, প্রতিদিন আমি 1 ঘন্টা 2 ঘন্টা করে দিনের আলোচনা শুনি বাবু জিকির। এছাড়াও যেগুলো যেই জিকিরদের নিজের ব্যক্তিগত নেকির ফায়দা, এর চাইতে বেশি ফায়দা হচ্ছে এলেম চর্চা করা, কোরআন এবং হাদিসের এলেম জ্ঞান চর্চা করা, এই বাবু জিকির একটি হবে। 8 নম্বর হচ্ছে বাবু তায়েবিন, তওবাকারীদের, যারা বেশি বেশি তওবা করে, প্রতিদিন তওবা পাঠ করে, এবং শুধু মুখে মন্ত্রের মতো পাঠ করেন, একটু ভুল হলে আস্তাগফিরুল্লাহ তুবিলে, অর অগিবত করে দিলেন তওবা নেই, হ্যাঁ মিথ্যা কথা বললেন তওবা নেই, গুনাহ হয়ে গেল নিজেকে ধিক্কার নেই, তিরস্কার নেই, সংশোধন নেই, জামাত ছুটে গেল কোনো তওবা নেই, ফজর গেল সূর্য উঠে গেল আউযুবিল্লাহ তওবা নেই, হ্যাঁ বিভিন্ন পাপ করছেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে খারাপ দেখছেন তওবা নেই, তাদের জন্য নয়, এই তওবাকারীদের জন্য। তওবা করা মানে ফিরে চলে আসা, গোনা থেকে ফিরে চলে আসা, তাদের জন্য বাবু তায়েবিন। এগুলির সবগুলির দলিল রয়েছে, আর সংক্ষেপে সেই দলিলগুলির দিকে ইঙ্গিত করে দিই। একটি হাদিস তো শুনিয়েছি, 4টি দরজার দলিল সহিহ মুসলিমে আর সহিহ বুখারিতে রয়েছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তোমাকে সবগুলি দরজা দিয়ে ডাকা হবে, ওই হাদিস শুনিয়েছি এর আগে। আচ্ছা, হজের যে গেট এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না, ওলামারা বলেছেন যে বাবুল জিহাদ যেটা সেটা হচ্ছে হজের গেট, কারণ জিহাদকে নবী সাল্লাল্লাহু কি বলেছেন না, হজকে জিহাদ বলেছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফদাল আমাল, জিহাদ সবচেয়ে উত্তম আমল দেখছি, আর পুরুষরা করছে, আফালা নো জাহেদ, আমরা জিহাদ করবো না, আমরা বদরও হতে যাবো না। কালাল্লা লা কুন্না আফজাল আল জিহাদ হাজ্জুন মাবরুদ, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে হজে মকবুল, হালাল রুজি দিয়ে হালাল পয়সা দিয়ে হজ করা। লা কুন্নাও পড়া হয়েছে, লা কুন্না মানে তোমাদের জন্য, আর লাকিন কিন্তু শুনে রাখো, লাকিন কিন্তু, লাকিন আফজাল আল জিহাদ হাজ্জুন মাবরুদ। অন্য রেওয়ায়েতে রয়েছে যেটি মুসনাদ আহমদ ইবনে মাজাহ রয়েছে, এটি তো সহিহ বুখারী যেটা বললাম,
মা আয়েশা যখন জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আলা নিসায় জিহাদুন মহিলাদের উপর জিহাদ ফরজ কিনা পুরুষদের মতো যে বদর উহুদ খন্দক তাদেরকে যেতে হবে ফরজ কিনা কালা নাম আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফি মহিলাদের উপরে জিহাদ ফরজ কিন্তু তাদের লড়াই করতে হয় না অস্ত্র ধরতে হয় না মহিলাদেরকে সেটা কি আল হজ্জ ওয়াল উমরাত হজ এবং উমরা তাহলে মহিলারা হজ উমরা করবে তারা ওই বাবুল জিহাদ দিয়ে সেখানে প্রবেশ করে যারা বেশি বেশি হজ করেছে বেশি বেশি উমরা করেছে তাদের জন্য সেই জিহাদ আল্লাহর ভরসা রাখার যে দরজা সেই হাদিসটি রয়েছে সাফাতের হাদিসে রয়েছে আর সেই হাদিসে রয়েছে যারা আল্লাহর ভরসা রেখেছে তাদের ক্ষেত্রে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতি উম্মতি বলি ইয়া মুহাম্মদ আদখিলিল জান্নাত মিন উম্মাতিক মা লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাতি জান্নাতের ডান দিকের দরজা দিয়ে ওই সব তোমার উম্মতকে তুমি নিয়ে যাও জান্নাতে যাদের কোনো হিসাব নেই বিনা হিসাব বিনা আজাব জান্নাত কারা ওদের ক্ষেত্রে অন্য হাদিস রয়েছে হুমুল্লাযিনা আয়াস্তার কোন যারা যার কাছে যার তার কাছ থেকে ঝাড় ফুঁকছে এবার কবিরাজের কাছে যাই না ওঝার কাছে যাই না যখন তখন হুজুর একটু ঝেড়ে দেন হুজুর একটু ফুঁক দিয়ে দেন হুজুর একটু এই করে দেন হ্যাঁ না না ওইসব করতে যাই না বরং নিজেকে রুখিয়ে করার চেষ্টা করে প্রয়োজন হইলে আর যখন তখন ঔষধ ব্যবহার করবে না আর অলক্ষিক লক্ষণে বিশ্বাসী নয় ওয়ালায়াতা তাইয়ারুন জি ওয়ালায়াতা দাওন ওয়ালা ওয়ালা রবিয়া তাওয়াক্কালুন জি এই সব কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য সহিহ মুসলিমের এই হাদিসটি তাহলে এটাও সহিহ আর মাতা পিতার যারা বেশি সেবা করবে ফরজের ওপর অতিরিক্ত আর নফল সুন্নত যেগুলো সেটা তাদের জন্য মুসনাদ আহমদ তিরমিজি ইবনে মাজাহ হাদিস রয়েছে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ বাবা মা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা জান্নাতের মধ্যবর্তী দরজা এই দরজার কথা বলেছেন সেই দরজা হচ্ছে বীরুল আলদেন মাতা পিতার সাথে যারা সদ্ব্যবহার করবে তাদের জন্য স্পেশাল দরজা আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন বাবু জিকির যারা জাকিরিন আল্লাহ বেশি বেশি জিকির আজকার করেছে তাদের ক্ষেত্রে একটি হাদিস সেই হাদিসটি সহি আল্লামা আলবানী সহি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন এক সাহাবি বলছেন কাইস বিন সাদ বিন ওবাদা সাদ বিন ওবাদা বলছেন যে নবী সাল্লাম আমার কাছ দিয়ে অতিক্রম করলেন আর বলছেন যে আমি সলাত আদি করছিলাম আমাকে তার পা দিয়ে একটু আঘাত করলেন বলে আলা আদুল্লুক আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাত তোমাকে কি জান্নাতের একটি দরজা সম্পর্কে বলে দেব জান্নাতের একটি দরজা সম্পর্কে বলে দেব কুলতু বাল আমি বলে হ্যাঁ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো এটি হচ্ছে জান্নাতের স্পেশাল দরজা তো আর লা হাউলা ওয়ালা কুওয়াতা আল্লাহর জিকির তো এখান থেকে যে কোনো আল্লাহর জিকির আজকার করলে এই স্পেশাল গেট তাদের জন্য রয়েছে আট নম্বরের দড়িটা বলে শেষ করে দিই সেটা হচ্ছে এই হাদিসটি শুধু জয়ীব বলেছেন আল্লামা আলবানী তবে ইমাম মুনজিরি আর হাইসামি বলেছেন এর সনদ সুন্দর সুতরাং হাদিসটিতে ইখতিলাফ রয়েছে বলছেন হাদিসটিতে লিল জান্নাতে সামানিয়াতু আবা জান্নাতের আটটি দরজা রয়েছে সাবআতুন মুগলাকা সাতটি বন্ধ আছে অবাবুন মফতুহুল লিত্তাবার একটি দরজা একেবারে সারা জীবন আমার সামনে আপনার সামনে খোলা আছে আর মানব জাতির সামনে খোলা আছে কিয়ামতে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেদিন কিয়ামত নিশ্চিত তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে যত পাপি তাপি আছে সব তওবা করবে কিন্তু আর তওবা কবুল হবে না যেমন ফেরাউনের তওবা কবুল হয়নি সেই রকম জি হাত্তা তাতুল আশামসু মিন মাগরিবিহা যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না উঠছে ততক্ষণ পর্যন্ত ওই দরজাটি আট নম্বর দরজাটি কি আছে খোলা আছে সেই দরজা হচ্ছে বাবু তওবা এই হাদিসটি জয়ীফ না সহিহ নিয়ে ইখতিলাফ রয়েছে এই ছিল আজকের আলোচনা যাতে গত আলোচনার কিছু যে বাকি ছিল সেটা অবশিষ্ট সেটা বর্ণনা করলাম আর মূল বিষয়বস্তু জান্নাতের গাছ ফলমূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে অবিচল রাখেন এবং আল্লাহ আমাদের গোনা খাতা অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করেন নেক জীবন গড়ার তৌফিক দান করেন যেসব ভাই বোনেরা আজকের মজলিসে সরাসরি এসছেন আল্লাহ তাদের জীবনে বরকত দান করেন সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি যেন দান করেন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।